হে আল্লাহ, কি যে করি, কই যে যাই, কিছুই বুঝি না। এখন আমি কি করি? আজকে 6টা 7টা বছর ধরে বিয়ে হইলো, পুরা কপালে জামাই একটা বাচ্চাও দেবার পায় না। কত ডাক্তার, কত দানুরি, কত কিছু করলাম, কোনো কিছুই কাজ হইলো না। ভাদাইমা জামাই রে কইলাম, যাও গিয়া ভালো একটা ডাক্তার দেখাও, তাও করলো না। ওই পাড়ায় না একটা কবিরাজ ছিল, ওনার কাছে তো আমি গেছিলাম। উনি না বলছিল যে আমারে ওষুধ দিব বাবু হনের লাগা, সিরে যদি দিত তাহলে খুব ভালোই হইতো, তাই না? মানুষের কথা থাকে গা, আমি একটুকু না রেহাই পাইতাম যদি আল্লাহ পাকে ওনার ওসিল্লায় আমার একটা বাবু দান করতো। মানুষ হয়তো আমাকে মুখ পোড়া কইতো না। আচ্ছা, এই ভাদাইমা জামাইয়ের লাগাই সমাজে মানুষের আমার কথা শোনা লাগে, দেখি চেষ্টা করে কি হয়। কবিরাজটা একটা ফোন দেই, যদি ওনার ধারাতে একটা বাবু পাই তো খুব ভালোই হইব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হুজুর, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো বাবা? আর কোয়েন না, জানেন আপনার কাছে হয়তো আমি গেছিলাম, এই যে কয়দিন আগে গেলাম না, ওই যে আমার বাবু আয়না এটার ওষুধের লাগিয়া। হ্যাঁ আসছিলা, কিন্তু আসলে তোমার মনের মানে মনটা তোমার ঠিক নাই, এই কারণে তুমি আমার কাছে কথা দিয়ে কথা রাখতে পারো নাই। আপনি আপনি এটা কী কন, আসলে কি আমার কোনো দোষ নাই বুঝছুন, আমার জামাইডারে নিয়ে না খুবই সমস্যায় আছি। ওই বাদামিয়া লোকটা একটা কথাও শুনে না আমার, এক 6 বছর ধরে আজকে বিয়ে হয়েছে, একটা বাবু আমারে দিতে পারে নাই। মানুষের কত কথা, কত লাঞ্ছনা আমার শোনা লাগে, আমি আর পারতেছি না। না পারার শর্তেই তো আমি আপনার কাছে গেছিলাম, যদি আপনার ওসিলায় আমার একটু আল্লাহ সহযোগিতা করতো তো হয়তো, তাইলে হয়তো মানুষের নিতে আমি একটু রেহাই পাইতাম। হ্যাঁ ঠিকই আছে, কিন্তু আসলে একটা জিনিস তোমার ভিতরে নাই, সেটা হলো যে ভালোবাসাটা তুমি বেশি যে তোমার স্বামীকে দিবা, এই ভালোবাসাটা তোমার ভিতরে কিন্তু নাই। আপনি এটা কি কন, আমার তো সব ভালোবাসাই আছে, কিন্তু ভাতের মাছ তো বেড়াই তো নিবার পায় না, তা আমি কি করবো কন? তাহলে তোমার ভাতার কি তোমাকে দিতে হবে, আর ওই জামাইকেই তোমাকে দিতে হবে, আর জামাই তোমারটা নিবে, এইটাই তো হবে নাকি? আমরা তো বিষ নাই, যখন শুই তখন তো আমি শুই, কিন্তু আমার তো কি কমু কন, আমার তো অনেক কিছু করতে ইচ্ছে থাকে, কিন্তু কই বেড়াই তো পায় না, না পাইলে আমি এটা কি করবো? এই জন্য তো বলতেছি একটা কথা, আমি কবিরাজ, আমি তোমাদের সেবায় নিয়োজিত, আর আমার সময় পাইলে বাচ্চা অবশ্যই আসবে পেটে, আর কেন আসবে না, অবশ্যই তার কিছু কেরোমাটি আছে, এই কেরোকুটি যদি না করা হয় তাহলে কিন্তু আসবে না, আর সেই কেরামতিটা আমি ঠিক মতোই তোমারে দিব। তুমি যদি ঠিক মতো চিকিৎসা নিতে পারো তাহলে তোমার জন্যে ভালো। এখন যদি তুমি বলো যে না আমি আজকে যাব, কালকে যাব না, পরশু যাব না, তরশু, এরকম করে যদি ডেট দাও তাহলে আমার পক্ষে সম্ভব না তোমার চিকিৎসা করা। আপনার কথা শুনে এখন আমার কাছে কত যে শান্তি লাগতেছে, আপনি জানুনই না জানুন, কারণ এরকম শান্তি মতনের কথা তো আমার বেটা কোনো দিন কয়ই নাই।